অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কর্কট রাশির জুন 2020 কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই জানাই, এটি মাসিক রাশিফলের ভিডিও, একটি ইন জেনারেল রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। অনেকে কমেন্টস করছেন যে স্যার এটা তো মিলল না, আমি এখান থেকে কারো হরোস্কোপ কিন্তু দেখতে পাচ্ছি না, আপনার হরোস্কোপে কী গ্রহের অবস্থান আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, প্রথম কথা কী দশা অন্তর্দশা চলছে সেটা আমি দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের ডিগ্রি কত ডিগ্রিতে বসে আছে সেটা আমি জানতে পারছি না, নক্ষত্রে কোন নক্ষত্রে বসে আছে সেটা জানতে পারছি না। সেই জন্য এটা একটা সার্বিক, এটা একটা রাশির ফল, অবশ্যই দেখুন। কিছুটা হলো আপনাদেরকে জুন মাসে কী ঘটতে পারে একটা পূর্বাভাস আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই জানাই, মঙ্গল 19 জুন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে, 14 জুন রবিগ্রহ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ শত্রুগৃহ থেকে মিত্রগৃহে প্রবেশ, এবং যে কিনা দারিদ্রযোগের সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ শুক্রের সঙ্গে যুক্ত ছিল, এবং আপনার রাশির দ্বাদশে রাহু এবং আপনার রাশির ষষ্ঠে কেতু গ্রহের অবস্থান, এবং 30 জুন ঠিক ষষ্ঠ স্থানে চলে আসবে বৃহস্পতি গ্রহ। কিন্তু বর্তমান সময় পর্যন্ত বৃহস্পতি থাকবে আপনার রাশির সপ্তমভাবে বক্রী অবস্থায়, এবং শনিও সপ্তমভাবে বক্র গতিতে অবস্থান করছে, এবং 25 জুন এই শুক্র গ্রহ বক্রী থেকে মার্গী হবে, এবং আপনার রাশির দ্বাদশে বুধ গ্রহ অবস্থান করবে, যে কিনা 18 জুনের পর থেকে বক্রই হচ্ছে, অর্থাৎ বক্র গতিতে চলবে বুধ গ্রহ। কী ফলাদেশ হতে চলেছে তাই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। প্রথমেই জানাই যে আপনাদের রাশির সপ্তম স্থানে শনি অবস্থান করছে, অর্থাৎ শশ নামক মহাপুরুষ যোগ একটা রাজ্য তৈরি করছে, মহাপুরুষ রাজ্য তৈরি করছে শশ নামক। এক্ষেত্রে আপনাদের ব্যবসা কেন্দ্রিক দিকে কিন্তু ধীরে 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 শুভ হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবং আপনার রাশির অষ্টম স্থান থেকে ঠিক নবমভাবে, অর্থাৎ 19 জুন মঙ্গল গ্রহ অবস্থান করছে, যেটা এতদিন খুব খারাপ জায়গাতে কর্কট রাশি ছিল, অষ্টম স্থানে বিপত্তি ঝামেলা ছোটোখাটো চোট আঘাত লেগে থাকতে পারে, এবার ঠিক নবম স্থানে খুব ভালো একটা পজিশানে মঙ্গল গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের যিনি কিনা পঞ্চমপতি এবং দশমপতি সেটা আপনার নবমভাবে অবস্থান করছে, এটা খুব একটা শুভযোগ, অর্থাৎ ভাগ্যোদয় আপনাদের নিশ্চিত রূপে হবে, ভাগ্যের সাহায্যে যে কোনো কাজ আপনাদের হবে, যে কাজগুলো এতদিন ধরে আপনাদের আটকে ছিল সেদিকে আপনাদের সে কাজগুলো ধীরে ধীরে খুলবে, এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ এই পরিস্থিতিতে যারা চা হবে হোক তা দেখা যাবে, অনেক কঠিনভাবে কাজ করে যাচ্ছে আপনার লকডাউন, তাদের কিন্তু অনেকটাই ভালো দিক আসবে, সে প্রশাসনিক বিভাগ হোক, ডক্টর হোক, নার্স হোক, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সংবাদ আসতে চলেছে আফটার লকডাউন। দেখুন, এবার আপনাদেরকে বুঝাই, আপনাদের সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং তার দৃষ্টি সরাসরি আপনার রাশিতে, এবং রাশির একাদশে এবং রাশির তৃতীয় স্থানে দৃষ্টি। আমি আগেও বলেছি, এখন বৃহস্পতি যে জায়গাতে অবস্থান করে সেই জায়গাতে নাশ করে, এবং যে যে ঘরের দিকে দৃষ্টি দেয়
সেই ঘরটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। আমি খুব দায়িত্ব নিয়ে খুব জোর গলায় আমি এ কথাটা আপনাদেরকে বলছি, আমি কৌশিক রায়। তো আপনাদের একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের সফলতা এবং লাভের দিক আপনাদের খুব ভালো একটা জায়গা তৈরি হবে। এবং ঠিক আপনার রাশির উপর দৃষ্টি, আপনাদের মনের জোর কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং শারীরিক পীড়া যাদের ছিল সেই দিক থেকে কিছুটা হলেও শারীরিকগত দিকগুলো উন্নতি হবে। এবং এই সময় আপনাদের কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগ আসবে এবং আপনাদের পরাক্রম কিন্তু এই সময় বৃদ্ধি পাবে, আমি খুব দায়িত্ব নিয়ে জোর গলায় এই কথাটা জানাচ্ছি। এই যে 25শে জুনের পর ভেনাস, এই শুক্র আপনার বকরী থেকে মার্গী হচ্ছে, যিনি কিনা আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি, অর্থাৎ চতুর্থপতি একাদশপতি একাদশ স্থানে সক্ষেত্রিক অবস্থান করছে, এটা খুব লাভজনক। এবার যখন এই বকরী থেকে মার্গী হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি করবে, পারিবারিক শান্তির জায়গা তৈরি করবে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে, অর্থাৎ নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, প্রেম থেকে লাভ ম্যারেজ পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। যদিও আপনার রাশিচক্রের শুক্রের অবস্থা কেমন আছে সেটা একান্ত বিচার্য বিষয়, এটা আমি আবারও বলছি। এইবার আপনাদেরকে জানাই, যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে তো ধীরে ধীরে একটা ভালো সময় আসছে, যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা আপনার মুদিখানার দোকান আছে তাদের ক্ষেত্রে ভালো। এবার আপনাদেরকে বলি, আপনাদের রাশির তৃতীয়পতি এবং দ্বাদশপতি দ্বাদশস্থানে অবস্থান করছে এবং দ্বাদশস্থানে রবি বুধ বুধাদিত্য যোগ, যদিও খুব একটা ভালো ফল দিবে না তবুও মোটামুটি আপনাদের ভালোর দিক আস্তে আস্তে নিয়ে আসবে। এবার আপনাদেরকে জানাই, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে মাসের প্রথম দিকটাতে কিছুটা হলো মানসিক উদ্বেগ, টেনশান, অস্থিরতা, ডিপ্রেশান, এই দিকগুলো কিন্তু মাসের প্রথম দিকে কিন্তু কর্কট রাশির আসার সম্ভাবনা আছে, গ্রহগত অবস্থান তাই বলছে। কিন্তু যেহেতু অষ্টম স্থান থেকে এই মঙ্গল সরে গিয়ে নবম স্থানে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের একটা সুযোগ আপনাদের আসবে, কর্মক্ষেত্রে উন্নতি এবং বয়স্ক লোকদের শরীর স্বাস্থ্যের দিকে একটু হলেও সাবধানতা অবলম্বন করা উচিত। চোখের প্রবলেম, স্কিন ডিজিজ, হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, এই দিকগুলো আসতে পারে। টিউশনি যারা পড়াচ্ছে তাদের ক্ষেত্রে ধীরে ধীরে সময়টা ভালো হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।